অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। আমাদের অনেকেরই কিন্তু চোখের পাতার মধ্যে, সেটা ওপরের পাতা হোক বা নিচের পাতা হোক, একটা ছোট মার্বেলের মতো উঁচু আমরা কিন্তু অনেক সময় লক্ষ্য করি, যেটা আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন। এটা অনেকেরই কিন্তু হয়ে থাকে। এটাকে সাধারণত আমরা ক্যালাজিয়ান বলে থাকি। আজকে ভিডিওতে আলোচনা করব যে ক্যালাজিয়ান চোখে কি করে সৃষ্টি হয় আর ক্যালাজিয়ান হলে আমাদের ট্রিটমেন্ট কি হওয়া উচিত। সবচেয়ে প্রথমে একটা চোখের ডায়াগ্রাম এঁকে আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। আপনারা এখানে একটা চোখের ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এখান থেকে এইটুকু পার্টটা হলো আমাদের চোখের কালোমণি অর্থাৎ কর্নিয়া। এটা হলো চোখের ওপরের পাতা, এটা হলো নিচের পাতা। চোখের ওপরের পাতা আর নিচের পাতায় এক ধরনের প্লেট থাকে, যাকে আমরা এখানে এই লাল অংশে দেখানো হয়েছে, একে আমরা বলি টার্সাল প্লেট। টার্সাল প্লেটের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম এক ধরনের গ্ল্যান্ড থাকে, তাকে আমরা বলি মেবোবিয়ান গ্ল্যান্ডস, যেখানে এই কালো কালো ডট দিয়ে এগুলো দেখানো হয়েছে। মেবোবিয়ান গ্ল্যান্ডসের কাজ কি? মেবোবিয়ান গ্ল্যান্ডস থেকে এক করে তেল আমাদের চোখে বেরিয়ে আসে আর তার ফলে আমাদের চোখ কিন্তু ড্রাই হয় না, অর্থাৎ চোখ শুকিয়ে যায় না। চোখের ওপরের পাতায় আমাদের 25টা মেবোবিয়ান গ্ল্যান্ডস থাকে আর নিচের পাতায় আমাদের 20টা মেবোবিয়ান গ্ল্যান্ডস থাকে। চোখের যদি আমরা এই ছবিটায় দেখে নিই, এখানে এটা দেখুন ওপরের পাতা, এটা হলো নিচের পাতা, এখানে এই যে ডট ডট কালো কালো দেখানো হয়েছে এগুলো হচ্ছে মেবোবিয়ান গ্ল্যান্ডস, এখান থেকেই অয়েল আমাদের চোখে এসে পৌঁছায়। আর কোনো কারণে এই গ্ল্যান্ডসগুলোর মুখ যদি বন্ধ হয়ে যায়, সেই জায়গায় আমাদের ইনফ্লামেশন ঘটে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই মুখ বন্ধ হয়ে গেছে আর এখানে এই কারণে লাল হয়ে ফুলে গেছে, অর্থাৎ ইনফ্লামেশন হয়েছে। এইভাবেই আমাদের চোখে ক্যালাজিয়ানের সৃষ্টি হয়। প্রথম দিকে ছোট থাকে, তারপর ক্রমাগত বড় হতে থাকে। আমাদের চোখে যখন ক্যালাজিয়ান সৃষ্টি হয়, প্রথম দিকে ক্যালাজিয়ান ছোট থাকে, তারপর কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে। প্রথম দিকে আমাদের চোখে হালকা ব্যথা থাকতে পারে, পরের দিকে কিন্তু আর কোনো রকম ব্যথা থাকে না। ক্যালাজিয়ান হলে আমাদের চোখের পাতা ভারী ভারী মনে হতে পারে, আর ক্যালাজিয়ান যদি বড় হয়ে যায় তখন আমাদের চোখের দৃষ্টি কিন্তু কিছুদিনের জন্য কমে আসতে পারে, যতদিন আমাদের চোখে ক্যালাজিয়ানটা থাকবে। কেন? কারণ ক্যালাজিয়ান বড় হলে আমাদের চোখের কর্নিয়ার উপরে প্রেশার সৃষ্টি করে, এর ফলে কর্নিয়ার আকৃতির পরিবর্তন ঘটে আর আমাদের চোখে সিলিন্ড্রিক্যাল পাওয়ারের সৃষ্টি হয়। এ কারণেই আমাদের দৃষ্টিশক্তি কিন্তু কিছুদিনের জন্য কমে যেতে পারে। আর ক্যালাজিয়ান হলে আমাদের কি ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন? যখন আমাদের চোখে ক্যালাজিয়ান দেখা যাবে, তখনই কি করতে হবে, আমাদের চোখে উষ্ণ গরম জলের মধ্যে পরিষ্কার কাপড় ভিজিয়ে 15 মিনিট করে দিনে 4 বার আমাদের সেক দিতে হবে। আমাদের চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করতে হবে। আর একটা কাজ আপনাদের অবশ্যই করতে হবে, আপনারা যখন সেক দেবেন তার আধ ঘন্টা আগে আমাদের অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট আঙুলের মাথায় নিয়ে যেখানে ক্যালাজিয়ান হয়েছে সেখানে ভালো করে ধীরে ধীরে ঘষে দিতে হবে। এর ফলে কি হবে, জায়গাটা নরম হয়ে যাবে। এরপরে যখন আমরা সেক দেব, এভাবে যখন কন্টিনিউ কিছুদিন দেওয়ার পরে সেই জায়গাটা ফেটে গিয়ে আমরা কিন্তু চোখকে ক্যালাজিয়ান থেকে মুক্ত করতে পারবো। তো আপনাদের যখনই চোখে ক্যালাজিয়ান দেখা দেবে, আপনাদের প্রথম কাজ হবে উষ্ণ গরম জলের সেক দিনে মিনিমাম 4 থেকে 5 বার আপনাদের দেওয়া। এভাবেই কিন্তু আপনারা নিজেরাই ঘরে কিন্তু থেকেই আপনারা ক্যালাজিয়ান থেকে কিন্তু চোখকে মুক্ত করতে পারবেন। আর কোনো কারণে যদি আপনাদের গরম জলের সেক দেওয়ার পরেও যদি ক্যালাজিয়ান না কমে, তখন আমাদের কিন্তু সার্জারি করে নিতে হয়, তাছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে যে আমাদের চোখে ক্যালাজিয়ান কি করে সৃষ্টি হয় আর ক্যালাজিয়ান হলে আমাদের কি ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।